शीर्षा पुरुषः सहस्राक्ष सहस्रपाद सभूमिं विश्वतो वृत्वा अत्यातिष्ठात् दशांगुलम् ओम सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्वीनावधीतमस्तु मा विद्विषावहै ॐ मधुमातरीतयते मधुक्षरन्ति सिन्धवः माद्वीर्णसन्तयोषधीः मधुनक्तमोदशो मधुमत्पार्थिवं रजः मधुद्यौरस्तु नः पीता मधुमान्न वनस्पतिर्मधुमा अस्तु सूर्य माद्वीर्गावो भवन्तु नः ॐ भद्रं कर्णभिः शृणुयामु देवाः भद्रं पश्यमाक्षभिर्यायत्रः स्थिरैरङ्गैस्तष्टुवांसस्तनुभिः वशेमदेवहीतं यदायुः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ सदसदभेदतीतं परमपुरुषमेकं तारयीतोमवतीर्णं निखिलमानवकुलं धृतसहजसमाधिमानन्दघनमूर्तिं प्रेमबीगलितचित्तं नमामि श्रीश्रीअनुकूलचन्द्रम् আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন নরবিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গার আতুল চরণে শতকোটি প্রণাম সর্বস্থান বিরাজিত আহ্লাদিনী শক্তি স্বরূপিণী রাধা রানী সহিত পরমাত্মারূপী ভগবান শ্রীকৃষ্ণের রাঙ্গার আতুল চরণের শতকোটি প্রণাম এবং আজকের এই বিশাল সনাতন ধর্ম আলোচনার মঞ্চ প্রবিষ্ট সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত ব্রাহ্মণ দেবতাগণ এবং সম্মুখে উপবিষ্ট ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী আপনাদের সকলের অন্তরের অন্তঃস্থিত পরমাত্মারূপী শ্রী ভগবানের রাঙ্গার আতুল চরণে আমার শতকোটি প্রণিপাত। আজকে যারা এই ধর্মসভা শুনতে এসেছেন আপনারা, আপনাদের মধ্যে কয়জন ব্যক্তি গয়ায় গিয়েছেন একটু হাত তুলবেন। গয়া এই অল্প কয়েকজন, মথুরা কয়জন গিয়েছেন? মথুরা বৃন্দাবনে কতজন গিয়েছেন? খুব কম, অল্প সংখ্যক। আমাদের শাস্ত্র কি বলছে জানেন? তত্রৈব গঙ্গা যমুনা মথুরা বৃন্দাবন গোদাবরী সরস্বতী সৎপতীর্থেষু যত্র শ্রী ভগবান শাস্ত্র বেদাঙ্গ কথা মিশ্রিতম। হে পৃথিবীর মানব, জেনে রাখো যেখানে শাস্ত্রের কথা, বেদ বেদাঙ্গের কথা এবং ভগবানের কথার আয়োজন হয়, সেই আয়োজন স্থলে যারা উপস্থিত থাকে, গয়া কাশী মথুরা বৃন্দাবন পৃথিবীর সমস্ত তীর্থ করলে যা পুণ্য হয় তাদের ভাগ্যে সেই পুণ্য যোগ হয়ে যায়। আমরা কিন্তু এই ধর্মসভায় আজকে বসে আছি, ধর্মকথা শোনা, ধর্ম আলোচনা করা কিংবা ধর্মসভায় অংশগ্রহণ করা অত্যন্ত পুণ্যকর। শ্রীমদ ভাগবত মহাপুরাণে বলছে, বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতিহি বক্তারম পৃচ্ছকম শ্রোত্রিং স্তৎপাদো সলিলম যথা।
দশম স্কন্ধের প্রথম অধ্যায় ১৬ নম্বর শ্লোক ভাগবত বাসুদেব কথা কৃষ্ণঃ যারা ভগবানের কথা বলে বক্তারম পৃচ্ছকম যারা সেই কথার আয়োজন করে পরিপৃষ্ট দ্বারা সেই কথার আয়োজন করে শত্রু এবং যারা শোনে তত পাদ সলিলাম যথা যেমন ভগবানের চরণ হইতে নিঃসৃত গঙ্গা জলে স্বর্গমর্ত পাতাল এই ত্রিভুবন পবিত্র হয় তদ্রূপ যারা বলে যারা শোনে যারা আয়োজন করে এই তিন শ্রেণীর ব্যক্তিও পবিত্র হয়ে যায় এতে সন্দেহের অবকাশ নাই দুর্লভ হইব কথা লোকে শ্রীমৎ ভাগবত ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব দুর্লভ্যতে পদ্মপুরাণ উত্তরখণ্ড ১৯৫তম অধ্যায় ৪৮ নং শ্লোক এই ধর্মসভা শোনা খুব দুর্লভ ঠাকুর অনুকূল চন্দ্র বলছে তোমার জন্য যা পেয়েছ দিয়েছেন তা তিনি তার জন্য কি করেছ রাখলে কে তা চিনি আজকে আমরা পৃথিবীতে মানুষ হয়ে এসেছি আমরা খাচ্ছি চলছি ফিরছি কথা বলছি এগুলো সব ভগবানের দয়ায় তিনি দয়া করেছেন বলেই আমরা দেখি তিনি দয়া করেছেন বলেই আমরা শুনি তার দয়া ছাড়া হয় না আমাদের বেদে বলছে উপাসতে যত শত্রুণ শ্রীনতি যেন শত্রুমিদম শ্রুতম তদেব ব্রহ্মতং বিদ্ধি নেদম যদিদম উপাসতে যত প্রাণ ন প্রাণতি যেন প্রাণ প্রণীয়তে তদেব ব্রহ্মতং বিদ্ধি নেদম যদিদম উপাসতে কেন উপনিষদ প্রথম খণ্ড বেদ কি বলে ইয়দ বাচা নভ্যুদীতম আমাদের মিলনদা বলে গেলেন ভগবান কিরকম যাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না ভগবান কিরকম না মুখ দিয়ে বলে তা প্রকাশ করা যায় না ইন্দ্রিয়ভ্য পরাহি অর্থা অর্থভ্যশ্চ পরম মনহ মনসস্তু পরা বুদ্ধে যো বুদ্ধে পরতস্তু সা ভগবান ইন্দ্রিয় মন বুদ্ধির বাইরে সুতরাং বাক্যের দ্বারা তিনি প্রকাশিত নন ইয়দ বাচা নভ্যুদীতম কিন্তু যেন বাক অভ্যুদ্ধতে বেদ বলছে যাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না কিন্তু যার দয়ায় তুমি বলতে পারো তিনি ভগবান যত চক্ষুষা ন পশ্যতি যাকে চামড়ার চোখ দিয়ে দেখা যায় না চর্ম চক্ষে যার রূপ দর্শন করা যায় না কিন্তু যার দয়ায় আমরা দেখতে পারি তিনি ভগবান যত প্রাণ না ন প্রাণিতিহি যার দয়ায় আমরা নিঃশ্বাস গ্রহণ করি তিনি ভগবান যার দয়ায় আমরা স্পর্শ সুখ অনুভব করি তিনি ভগবান যার দয়ায় আমরা ঘ্রাণ অনুভূত করি তিনি ভগবান তাহলে আমরা খাচ্ছি আমরা দেখছি চলছি ফিরছি সব তার দয়া কিন্তু তার খবর আমরা কয়জন করি ঠাকুর বলছেন তোমার জন্য যা পেয়েছ দিয়েছেন তা তিনি তিনি তো সব দিয়েছেন আমাদের খাওয়ার জন্য জল দিয়েছেন নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস দিয়েছেন এক সিলিন্ডার অক্সিজেনের দাম অনেক বেশি যাদের হাঁপানি রোগ অ্যাজমা হাসপাতালে ভর্তি করলে অক্সিজেন দিতে হয় অক্সিজেন কিনতে গেলে পয়সা খরচ করতে হয় সে বোঝে এক সিলিন্ডার অক্সিজেনের কি দাম যখন হাসপাতালের আইসিইউতে অক্সিজেন মাস্ক লাগানো হয় পয়সা দিয়ে কিনতে হয় কিন্তু এই যে আমরা অনবরত নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন নিচ্ছি এটা ভগবান দিচ্ছেন কত পয়সা তিনি যদি হিসাব করা যায় তা তার কাছে আমরা কত ঋণী কিন্তু সেই ভগবান সম্বন্ধে আলোচনা ভগবান সম্বন্ধে জানা ধর্ম সম্বন্ধে জানা আমাদের হয়ে ওঠে না অথচ আমাদের জীবনে ধর্মই প্রধান সহায় নামত্রহি সহার্থায়ম পিতা মাতা নাধিষ্ঠতাহ না পুত্র না তারা না তদি ধর্ম স্তিষ্ঠতি কেবল মনুসংহিতা অধ্যায় নম্বর ৪ শ্লোক নম্বর ২৩৯ আমি তোমার বউ আছে তোমার ছেলে আছে তোমার ভাই আছে তোমার আত্মীয় আছে বন্ধু আছে টাকা আছে সম্পদ আছে চেয়ার আছে ভগবান মনু বলছেন আমুত্রহি সাহার তাই এইসব কেউ তোমার প্রকৃত সহায় নয় এই কাহ প্রজায়তে জন্তুর এক এব প্রলীয়তে এক অনুভূত সুকৃতম দুষ্কৃতম একমেব চ তুমি ভুলে গিয়েছ ভগবান মনু বলছেন আদি পিতা তুমি ভুলে গিয়েছ এক হাত প্রজায়তে জন্তুর যখন পৃথিবীতে এসেছ তুমি একাই এসেছিলে
মনুসংহিতা অধ্যায় চার শ্লোক 240, 241, 242 কি বলে? মৃতম শরীরম উৎসৃজ্যা, যখন প্রাণ বায়ু বেড়ে যাবে, তুমি যখন মরে যাবে, তোমার শরীর কি করবে? কাষ্ঠলষ্ঠা সমাংসিত, হয় আগুনে পুড়িয়ে ফেলবে, না হলে মাটির নিচে পুঁতে রাখবে। বিমুখা বন্ধ আজান্তি, এতদিন যে সমস্ত বন্ধু বান্ধবকে নিয়ে অনুমত্ত ছিলে, তারা সবাই তোমাকে ফেলে চলে যাবে। শ্মশান বলো, গোরস্থান বলো, সমাধি ক্ষেত্র বলো, কেউ তোমার সঙ্গে থাকবে না। বিমুখা বান্ধবা জানতি, সব চলে যাবে। কে থাকবে? ধর্মস্তিষ্ঠতি কেবলা, কেবল ধর্ম থাকবে। তুমি পৃথিবীতে এসে যতটুকু ধর্ম করেছো, যতটুকু পুণ্য করেছো, যতটুকু সব কর্ম করেছো, কেবল ধর্মই তোমার সহায় হবে। তাই তাসমাদ ধর্মম সহার্থায়ম, ভগবান মনু বারবার করে বলছে, ধর্ম করো, ধর্ম করো, অল্প হলেও ধর্ম করো। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি কত কি যে খাই, ভস্ম আর ছাই, তব নাম অমৃত খাইনি। ভেবে দেখ মন, কেউ কারো নাই, নিচে ভ্রম ভূমণ্ডলে, ভুলনা দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। শ্যামা সঙ্গীতে কবি লিখছে, যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। আসলে আমরা ভাবি না, আমরা ভাবি না যে আমাদের মরতে হবে। কি আশ্চর্যের কথা, মৃত্যু যে আমাদের পিছন পিছন দৌড়াচ্ছে আমাদের চিন্তায় আসে না, অথচ আমরা সবাই জানি আমাদের মরতে হবে। গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্য অর্থে নতং শোচিতুম অর্হসি। অধ্যায় 2 শ্লোক 27 গীতা। অর্জুন জেনে রাখো, যাদের জন্ম হয়েছে তাদের মরতে হবে। আপনি মহাপণ্ডিত হতে পারেন, আপনাকে মরতে হবে। মহাবলশালী হতে পারেন, আপনাকে মরতে হবে। আপনি মহাসাধক হতে পারেন, আপনাকে মরতে হবে। মৃত্যুর হাত থেকে কারো নিষ্কৃতি নাই। যারা মৃত্যু হি ভূতানাং খাদিতারৌ ব্রিকারিবা বলিনাম দুর্বলানাং চ রস্বানাম মহতামপি নকশ্চিত যত প্রতিক্রমে যারা মৃত্যু হি মানবঃ অপি সাগর পর্যন্তাং বিজিত্যমান বসুন্ধরাম। মহাভারত শান্তি পর্ব অধ্যায় 28 শ্লোক 14-15 ব্যাসদেব বলছে, দেখো গোটা পৃথিবীর সবাইকে তুমি যদি বসে রাখতে পারো, গোটা দুনিয়ার তুমি যদি সম্রাট হতে পারো, তারপরেও তোমাকে মরতে হবে। মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি নাই। কিন্তু আমরা ভাবি না আমাদের মরতে হবে। বয়স চলে যাচ্ছে, অঙ্গং গলিতং মুন্ডং দন্তবিহীনং জাতং তুণ্ডং করধিত কম্পিত শোভিত দণ্ডম তদপি ন মুঞ্চতি আশা ভাণ্ডম। ভগবান শঙ্করাচার্য বলছে, রে মানুষ, তোমরা দেখছো না অঙ্গং গলিতম, যত বয়স বাড়ছে চামড়া ঢিল হয়ে যাচ্ছে, তোমরা ভাবো না? ভগবান যে সিগন্যাল পাঠাচ্ছে তোমাদেরকে, কারো বয়স 20 আর 20 বছরের ছেলে বা মেয়ের পিছনে 60 বছরের বুড়ি বসে আছে, একটু পিছনে তাকান, ওই 60 বছরের বুড়ি আপনি সামনে তাকান, 80 বছরের বৃদ্ধ আপনি 30 বছরের যুবকের দিকে তাকান। অঙ্গঙ্গলিতম, একদিন ওই রকম আপনার চামড়া ছিল মসৃণ সুন্দর, কিন্তু এখন চামড়া ঢিল হয়ে গিয়েছে। পলিতম মুন্ডম, মাথায় কলপ লাগিয়ে ঘুরতেন, কিন্তু এখন দেখুন মাথার চুলে পাক ধরেছে। দন্তবিহীনং জাতং তুণ্ডম, পাঠার মাংস করমরিয়ে চাবাইতেন, কিন্তু এখন এমন অবস্থা কারো কারো হয়ে যায় যে লাউয়ের ডাটা চালাইতে গেলেও দাঁতে ব্যথা হয়। ভগবান শঙ্করাচার্য বলছে, তদপি ন মুঞ্চতি আশা ভাণ্ডম, মানুষ তারপর তোমার হুশ হয় না,
তার উপরে তোমার আক্কেল হয় না, ভগবানকে জানার চেষ্টা করছো না, বেশ আছি। মা কুরু ধনে জানে যৌবনে গর্বম, আর তুমি মেষাত কাল হসরবম, নলিনী দলগত জলমতি তরলম, তদবত জীবন অতিশয় জবলম। আমাদের কারো কারো অহংকার খুব বেশি, কারো পয়সার অহংকার, কারো বিদ্যার অহংকার, কারো পদমর্যাদার অহংকার। ভগবান বলছেন মা কুরু ধন জানা যৌবনে গর্বম, ওই ধনের অহংকার করো না, ওই লোকবলের অহংকার করো না, যৌবনের অহংকার করো না। কেন? হারতি নিমেষাত কাল হসরবম, এক মুহূর্তে তোমার এই ধন চলে যেতে পারে, তোমার এই জন চলে যেতে পারে, তোমার যৌবনের বাতিও নিভে যেতে পারে, সাবধান। তাই ধর্ম করো, ঈশ্বরকে জানার চেষ্টা করো, এইটাই তোমার জীবনের সাধনা। ই হচ্ছে দশকের দুগ্ধম প্রাক্ষরিণশ্চ বিশ্বসহ অতঃ সর্গেষু লোকেষু শরীরত্বায় কল্পতে। কঠোপনিষদ দ্বিতীয় অধ্যায় তৃতীয় বল্লী চার নম্বর মন্ত্র, বেদ বলছে সাবধান, এই মানব শরীর থাকতে থাকতে ভগবানকে জানার চেষ্টা করো। বহু ঘুরে ফিরে এই শরীর পেয়েছি, 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, নরদেহ বপু খালি কৃষ্ণ ভজিবার তরে, নরোত্তম বলে শুনো গোলকের প্রেবধন, হরিনাম সংকীর্তন সব্য জীব দ্বারে দ্বারে। নরোত্তম দাস বলছে আমি শুভচক্রবর্তী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, কিন্তু আমি বৈষ্ণব নরোত্তম দাসকে সম্মান করি। এমনটা ভাববেন না, কারণ আমি এখানে আসার আগে একটা ঘটনা ঘটেছে। কি বলছে তিনি? 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, আমরা যারা মানুষ হয়ে এখানে বসে আছি, আমরা একদিনে এখানে ছিলাম না, 84 লক্ষ প্রকার দেহ পরিভ্রমণ করার পরেই মনুষ্য শরীর পেয়েছি। প্রমাণ কোথায়? কুলার নবতন্ত্র প্রথম উল্লাস, ভগবান মহাদেব মা পার্বতীকে বলছে, শোনো পার্বতী, অত্র জন্ম সহস্রেষু সহস্রৈরপি পার্বতী কদাচিত লভতে জন্তুর্মানুষ্যং পুণ্য সঞ্চয়াত্, চতুরশীতি লক্ষেষু শরীরেষু শরীরিণাম বিনা মানুষ্যং নান্যত্র তত্ত্বজ্ঞানং তু লভতে। কুলার্ণব তন্ত্র প্রথম উল্লাস শ্লোক নম্বর 14, শ্লোক নম্বর 15। মহাদেব বলছে দেখো, আত্র জন্ম সহস্রেষু সহস্রৈরপি পার্বতী, এই পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তে অসংখ্য জীব জন্মে আবার মরে যায়। আপনারা দই খেয়েছেন? মায়েরা দই খেয়েছেন? দই এমনি দুধের দই না, ওই যে যেটা হলুদ হলুদ সুন্দর করে সরায় বেসে, দেখছেন? খাইছেন? দই খাওয়ার আগে যদি কারো বাড়িতে আতশ কাজ থাকে, মাইক্রোস্কোপ, দইয়ের ভাণ্ডটা নেবেন, নিয়ে ওই দইয়ের ভাণ্ডের সামনে আতশ কাজটা এইভাবে ধরবেন, দেখবেন কিলবিল কিলবিল করছে, কৃমির মতো অসংখ্য জীবাণু কীটাণু বীজাণু ওইখানে কিলবিল করছে, পরীক্ষা করে দেখবেন। যেখানে আপনারা বসে আছেন, যে মাটির নিচে এক হাত মাটিটা খোঁড়ে ওইখানে অণুবীক্ষণ যন্ত্র লাগিয়ে দেখেন, অসংখ্য জীব ওইখানে আছে। এই বাতাসে আমরা দেখতে পাচ্ছি না, এইখানেও জীবের অস্তিত্ব আছে। হ্যাঁ, একদিন আমরা ওই রকম ছিলাম, আমরাও ছিলাম, নামত্রহি সাহার্থায়ম পিতা মাতা চ তিষ্ঠতাহ, আমরা ভুলে গিয়েছি ওইসব, আমরা ভুলে গিয়েছি। চতুরাশীতি লক্ষেষু, তাই ভগবান বলছে পার্বতী 84 লক্ষ প্রকার এই রকম দেহ কৃমি কীট পতঙ্গ বৃক্ষ আদি পরিভ্রমণ করার পরে এই মনুষ্য দেহ মানুষ পায়, যাত্রার ভাগ্যে হয় না। নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পিতম গুরু কর্ণধারম মায়ানুকূলেন নভস্বতরিতম পুমান ভবাব্ধীন তরেত সাত মহা। ভাগবত মহাপুরাণ 11তম স্কন্ধের 20তম অধ্যায় 12নম্বর শ্লোক ভাগবত বলছে, নিদেহম আদ্যম, এই যে মানব শরীরটা, এটা সকল মঙ্গলকর জিনিস দিয়ে তৈরি, সর্বোৎকৃষ্ট। সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পিতম গুরু কর্ণধারম মায়া নুকুলের নভস্বদরিতম পুমান ভবাব্ধীন তরেত সাত্মহ। মানব শরীর পাওয়ার পরেও যদি ভগবানকে জানার চেষ্টা না করো, তাহলে তার থেকে আর অভাগা কেউ নয়। কেমন দেহ?
स्वर्गीनप्यतमिच्छन्ति लोके नीरायनस्तथा साधकम् ज्ञान भक्तिभ्याम उभयम् तत साधकम् स्वर्गेर बड़ो बड़ो देवतारा तपस्या करे मानव शरीर पावार जन्य आमरा सेई शरीर पेयेछि তাই মানব শরীর পাওয়ার পরে আমাদের কর্তব্য কি? আসলাম, খাইলাম, ঘুমাইলাম, বিয়া করলাম, বাচ্চা পয়দা করলাম, বুড়া হইলাম, মরে গেলাম, শেষ। এই জন্য আমাদের এই শরীর এই জন্য এসেছি, এইটাই কিন্তু আমরা করছি। চিন্তা করে দেখবেন, কারো চল্লিশ, কারো পঞ্চাশ, কারো ষাট, কারো সত্তর বছর হয়েছে, একটু ভাববেন মনে মনে আমরা কি করেছি। এসেছি, চাকরি বাকরি করেছি, কেউ কৃষি করেছে, কেউ বাড়ি ঘর করেছে, বিয়ে শাদী করেছে, নাতিপুতি হয়েছে বলে এখন তো মরণের সময়। কি করলাম আমরা? আহার নিদ্রা ভয় মৈথুনা সামান্য মেতত পশুভীর নারানম জ্ঞানম নারানম অধিক বিশেষ জ্ঞান নহীনা পশুভী সমান। খালি পশুর মতো আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো নিয়েই ব্যস্ত আমরা, আর ছুটছি আমরা সুখের পিছনে পাগলের মতো ছুটছি। ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছি 50 লক্ষ টাকা, বলছে না 50 লক্ষ দিয়ে হবে না, 1 কোটি টাকা যখন হবে তখন বোধ হয় আনন্দ পাবো। সে 1 কোটি টাকার জন্য ব্যস্ত, কারণ একতলা বাড়ি, সে ভাবছে 2 তলা বাড়ি করলে আনন্দ পাবো, সেই জন্য ব্যস্ত। কারো 10 বিঘা জমি, সে ভাবছে না আরো 10 বিঘা দরকার। সবাই আমরা পাগলের মতো ছুটছি সুখের জন্য, কিন্তু এই সংসারে যে কোথাও সুখেই নাই এটা আমরা ভুলে গিয়েছি। বেগুনের দোকানে গিয়ে যদি হীরার খবর করি তাহলে কোনোদিন পাওয়া যায় না। দুনিয়ার যত বেগুনের দোকান আছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, সবজির দোকানে গিয়ে যদি আমি জুয়েলারি খুঁজি, হীরা সোনা, তাহলে পাবো না। আমার খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে যাবে, আমি আখণ্ড স্বর্ণ বেগুনের দোকানে পাবো না। আমরা কিন্তু বেগুনের দোকানে হীরা খুঁজতেছি, তার মানে এই সংসার অসারে খালু সংসারে সুখ ভ্রান্তি শরীর নাম লাল পান মিবান দুষ্ঠে বালা নাম স্তন বিভ্রমা। এই সংসার বেগুনের দোকান, এইখানে আমরা সুখ খুঁজতেছি। অনন্ত জন্ম আমাদের ব্যর্থ হয়ে গিয়েছে, আজকে নতুন করে আপনারা কাহারণে বসে ধর্ম কথা শুনছেন তা নয়, এরও পূর্বে অনেক জন্ম হয়েছে, আমারও হয়েছে, আপনাদেরও হয়েছে, এর আগেও ধর্মসভা আমরা বহু শুনেছি, বহুত কিছু। আমি শুভ চক্রবর্তী তো দূরের কথা, ব্যাস বশিষ্ঠ বিশ্বামিত্রের ধর্ম কথা আমরা শুনেছি। হ্যাঁ, আমরা কতবার স্বর্গে গিয়েছি, কতবার আমরা স্বর্গে ছিলাম আমরা মনে নেই তো, আর নরকে তো প্রায় যাতায়াত করি আমরা মানে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, বহুনি মেদ্যাতীতানি জন্মানি তবচার্যনা তান্যহম বেদ সর্বানি রতং মিথ্য পরন্তপা। অর্জুন, তোমারও বহু জন্ম হয়েছে, আমারও হয়েছে, পার্থক্য কোথায়? না, তুমি জীব, তুমি কিছু জানো না, আমি ভগবান, আমি সত্তাই জানি। আমাদেরও বহু জন্ম হয়েছে, আমরা সুখের পিছনে যাবত জীবতি তাবত চা দুঃখায় নানা বিদায় হিপ্লুতা তন্তু কারণ পক্ষৌ ধৈরাস্তিকার পাশ বীজবত দ্রব্যনাশে তৎপত্যৌ পালনে চ তথা নৃণাম ভবতি অনেক দুঃখানি তথৈবেষ্ট বিপত্তিষু যদ্যত প্রতিকরম নৃণাম বস্তু মৈত্রেয় জায়তে তদেব দুঃখ বৃক্ষস্যাভিজত্তম উপগচ্ছতি। বিষ্ণু পুরাণ আমরা বলছি, সুন্দর একটা বউ, তার কাছে আমরা আনন্দ চেয়েছি, সে ধোকা দিয়েছে, ছেলেকে মানুষ করেছি, ভাবছি ছেলেটা ভালো হয়ে আমাকে শান্তি দেবে, সে আমাকে ধোকা দিয়েছে। যারা ফেসবুক ব্যবহার করেন, পরশুদিন একটা ঘটনা ভাইরাল হয়েছে। কি ঘটনা? মা স্ট্যাটাস লিখছেন ফেসবুকে দুঃখ করে, কি যে ছেলেকে মেরিন ইঞ্জিনিয়ারে পড়ালাম, মেরিন ইঞ্জিনিয়ার, বহু কিছু পয়সা খরচ করে, কিন্তু যে ছেলেকে পাঠিয়েছে এত পয়সা খরচ করে, এত শ্রম ব্যয় করে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য, সেই ছেলে তার মাকে না জানিয়ে, তার বাবাকে না জানিয়ে, তার আত্মীয় স্বজনকে না জানিয়ে, তার নিজস্ব কৃষ্টি, নিজস্ব ধর্ম, নিজস্ব বর্ণ, নিজস্ব গোত্র, নিজস্ব মান মর্যাদা বিসর্জন দিয়ে অন্য রাস্তায় চলে গেছে। বুঝছেন তো? মাটা কিন্তু ছেলের কাছে আশা করেছিল ছেলেটা আমাকে সুখ দেবে, ধোকা দিয়েছে।
লক্ষণ যেমন নাক পাশে বন্ধ ছিল আমরা আশার পাশে মোহিত হয়েছিলাম। তাই শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, দেখো অর্জুন, আশা পাশো সতৈর বদ্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থ সঞ্চয়ান ইদমদ্দময়া লব্ধমি মে প্রপ্সে মনোরথম ইদমস্তি ইদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জালা সমবৃতা প্রসক্তা কাম ভোগেশু পতন্তি নরকেশু চ। অধ্যায় ষোল শ্লোক বারো তেরো ষোল গীতা। এ দুনিয়ায় আমাদের অবস্থা কিরকম? ভগবান কৃষ্ণ বলছে আশা পাশো সতৈর বদ্ধা, আমাদের শরীরে আষ্টে পৃষ্ঠে এই আশার উপাস বন্ধন দিয়ে বেঁধে আছি আমরা। ইদমদ্দময়া লব্ধমি মম প্রাপসে মনোরথম, যে কেরানির চাকরি করে সে ভাবে কতদিনের কেরানির চাকরি করব, যদি একটু অফিস সহকারীর উপরে যেতে পারতাম ভালো হতো। ওই পদে যে আছে সে ভাবে কতদিনের এইসব ফাইল উবাবি করব, এই অফিসের বস যদি হতে পারতাম তাহলে ভালো থাকবো। ইদমদ্দমে আলব্ধামি মাম, কৃষ্ণ ভগবান বলছে আজকে এটা হলো, কালকে আরেকটা, কালকে আরেকটা হলো, পরশুদিন আরেকটা। অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জাল সমবৃতা প্রসক্তা কাম ভোগেশু পতন্তি নরকেশু চ। এইভাবেই গিয়েছে, কিন্তু আশা কখনো পূরণ হয় নাই, আশার বাসনার নিবৃত্তি কখনো হয় না। ভগবান মনু তাই বলছে, দেখো না যাত কাম হা কাম অনুপভোগ সাম্যতি হবিষা কৃষ্ণ বর্তমে ভূয় বাবিবদ্ধতি। মনু সংহিতা দ্বিতীয় অধ্যায় চুরানব্বই নম্বর শ্লোক কি বলে? হবিষা কৃষ্ণ বর্তমে বা, আপনারা দুর্গাপূজা এখানে হয় তো, কাহার হলে দুর্গাপূজা হয় না? দুর্গাপূজায় অষ্টমীতে হোম হয়, হোম দেখছেন, হোম করে দেখছেন, হোমে কি করে, আগুন টাগুন জ্বালায়, কাঠে আগুন লাগিয়ে আগুন জ্বালিয়ে বেলপাতা রাখবে আর ঘি রাখবে, পুরোহিত মহাশয় মন্ত্র বলে আর আগুনে ঘি দেয়, ওম দুর্গে দুর্গে রাক্ষসি স্বাহা ইদম অগ্নয়া, নানা মন্ত্র আছে। আচ্ছা আগুন জ্বলছে তো, আগুনে যখন ঘি দেওয়া হয় আগুন নেভে না আগুন বাড়ে? বাড়ে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটু দেখবেন, যখন আগুনে ঘি দেওয়া হচ্ছে ভালো করে দেখবেন, কিছুক্ষণের জন্য আগুনটা নিচু হয়, কিছুক্ষণের জন্য, যাই আগুনে ঘি দিচ্ছে কিছুক্ষণের জন্য আগুনটা নিচু হলো, আর যতই না নিচু হলো তার দ্বিগুণ বেগে দাউ দাউ করে আগুন উঠবে, দেখবেন। উধায় উদাহরণটা আছে মনু সংহিতা অধ্যায় দুই শ্লোক চুরানব্বই। ভগবান মনু বলছে দেখো হবিষা কৃষ্ণ বর্তমে বা ভুলো বা বিবর্ধতে, যেমন আগুনে যদি কেউ ঘি ঢালে আর ভাবে আগুন নিভে যাবে, আগুন তো নেভে না বরং উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমনি আমাদের মনের কামনা বাসনা এমন, এটা আগুনের মতো, একটা যখন পূরণ হয় এই কামনা কিন্তু থামে না, এটা আরো চায়, আরো উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত। কামনার নিবৃত্তি নাই, বাসনার নিবৃত্তি নাই, আর এইভাবেই জীবন শেষ। তাই এখনো তুই চেতন হারা, শেষের সেদিন ভয়ঙ্কর, আমাদের জাগতে হবে। উত্তিষ্ঠতি জাগ্রতা প্রত্যবরা নিবোধতা ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বায় দুর্গম পাথস্তৎকবয়া বদন্তি। অঠোপনিষদ বলছে ওঠো জাগ্রত হও, আর বরণীয় মহাপুরুষকে আশ্রয় করে ধর্মের দিকে ধাবিত হও, ধর্ম করো।